আসসালামু আলাইকুম। আজ আপনাদের নোট প্লাস প্লাস কিভাবে কাজ করতে হয় সেটি আমি দেখাবো। আর প্রথম অবস্থায় আপনি নোটপ্যাড প্লাস প্লাস একটি ওপেন করবেন। ওপেন করার পর আপনি দেখতেছেন অনেকগুলো এখানে বাটন আছে, ফাইল, এডিট, সার্চ, বিভিন্ন বাটন আছে। আমি প্রথম শর্টকাট কি দেখাচ্ছি আপনাদের। প্রথম অবস্থায় আপনি একটা ফাইল খুলবেন, তাহলে আপনাকে দিতে হবে কন্ট্রোল এন, তাহলে আপনার নতুন একটা ফাইল ওপেন হলো। তাহলে কন্ট্রোল এন দিয়ে আমি একটা ফাইল ওপেন করতে পারি। তারপর আরেকটি হলো কন্ট্রোল এস, কন্ট্রোল এস, কন্ট্রোল এস দিলে আপনার ফাইলটি সেভ হবে। এই দেখুন আপনার এখানে দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে এখানে, এই যে সেভ, কন্ট্রোল এস, কন্ট্রোল এস দিয়ে ফাইল সেভ করা যায়। তারপর আরেকটি দেখুন কন্ট্রোল ও, কন্ট্রোল ও দিয়ে আপনি ফাইল ওপেন করতে পারবেন। আপনার কোনো যদি ফাইল থাকে, যে জায়গায় ফাইল আছে, আপনি সেই জায়গায় ক্লিক করলে, ওপেন করলে ফাইলটি ওপেন হয়ে যাবে। সিলেক্ট করে ওপেন করবেন, ফাইল ওপেন হবে। দেন আরেকটি দেখি আমি, কমেন্ট লাইন, যে কমেন্ট লাইন লাইক আমি দেখি, আমার এখানে কমেন্ট লাইন যদি আমি দেখতে চাই, তাহলে আমি আমি প্রথমে সিলেক্ট করব যেটা আমি কমেন্ট লাইন দেখতে চাই। কমেন্ট লাইনের সুবিধাটা হলো আমি এখানে ব্রাউজারে আমি সেই লাইনটা আমি দেখতে পারবো না। যদি আমি কমেন্ট লাইন অ্যাক্টিভেট করি, তাহলে লাইক এখানে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ডটা আমার ব্রাউজারে আর দেখাবেন না। তাহলে আমাকে এটা শর্টকাট কি হলো, কন্ট্রোল কিউ দিলে আমাকে এইভাবে কমেন্ট লাইন শো করবে। কমেন্ট লাইনে হলো ফার্স্ট স্টার্টিং হলো আপনার, এটা হলো গ্রেটার দেন সাইন, তারপরে আপনার এটা বিস্ময় চিহ্ন, দেন ডবল ডবল ড্যাশ, তারপর হলো আপনার যে যে ট্যাগটি সেই ট্যাগটি, এবং হলো আপনার দুটা ট্যাগের ক্লোজ। এটা হলো আপনার কমেন্ট লাইনের শর্টকাট কি কন্ট্রোল ই। দেন আমি কন্ট্রোল ইর পর আমি আসব ট্যাব, লাইক আপনি এই লাইনটি আপনি একটু সরাবেন, তাহলে আপনাকে দিতে হবে ট্যাব, ক্লিক করলেই আপনার লাইনটি সরে যাবে। তারপর আপনি দেখেন, তারপর আমি যদি ফাইল শিফট করতে চাই, লাইক হলো এখানে একটা ফাইল আছে, দেন এখানে একটা ফাইল আছে, আমি যদি এই দুই ফাইল শিফট করতে চাই, তাহলে আমাকে দিতে হবে কন্ট্রোল ট্যাব। এই যে প্রথম এই ফাইলে আসলো, আবার কন্ট্রোল ট্যাব দিলে আমি এই ফাইলে আমি শো করতেছি। কন্ট্রোল ট্যাব দিলে এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, কন্ট্রোল ট্যাব। তারপরে আমি যদি কোনো ডুপ্লিকেট লাইন যদি করতে চাই, লাইক হলো আমি এই লাইনটার যখন ডুপ্লিকেট লাইন যদি করতে চাই, তাহলে আমাকে দিতে হবে কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি দিলে আর এটা আমার দুটো লাইন ডুপ্লিকেট হয়ে যাবে, লাইক দেখেন আপনি হ্যালো ওয়ার্ল্ড দুটো লাইন ডুপ্লিকেট হয়ে গেছে, কন্ট্রোল ডি। তারপরে আপনি লাইক আমি এই পেজটাকে আমি জুম জুম করব, জুম ইন করব, জুম আউট করব। জুম আউট করার জন্য আমাকে কন্ট্রোল প্লাস, কন্ট্রোল প্লাস দিয়ে দেখেন আপনি এটা এটা এই আপনার টেক্সট এডিটরটা আপনার বড় হচ্ছে, আবার কন্ট্রোল মাইনাস দিলে এই টেক্সট এডিটরটা ছোট হয়। কন্ট্রোল ই, কন্ট্রোল প্লাস এবং কন্ট্রোল মাইনাস, দেন মোটামুটি এগুলো হলো শর্টকাট কি। তারপর আমি দেখি এই জায়গাটায় কি কি আছে, এই জায়গাটা লাইক দেখেন এখানে একটা সেভ বাটন, এখানে সেভ করলে সেভ হবে। তারপর এখানে আন্ডু, এই যে একটু ধরলে দেখা যাচ্ছে আন্ডু, ইডু, আন্ডু দিলে হলে আপনার প্রিভিয়াসটা হয়ে যাবে, লাইক যদি আমি আন্ডু দিই, এখানে দেখেন আমার হোম, আমার হ্যালো ওয়ার্ল্ড লেখা ছিল, হ্যালো ওয়ার্ল্ডটা নাই এখন। তারপর এটা হলো আমার ওয়াপ টেস্ট, ওয়াপ টেস্ট লাইক আপনি দেখেন এটা আমার অনেক দূর চলে গেছে, আমি আর দেখতে পাচ্ছি না। এখন যদি আমি ওয়াপ টেস্টটা অ্যাক্টিভেটেড করি, ওয়াপ টেস্টটা যদি আমি অ্যাক্টিভেটেড করি, তাহলে আমি দেখতে পাবো। এটা হলো কমেন্ট লাইন, সেজন্য সেজন্য ওয়াপ টেস্টটা কাজ করবে না, যেহেতু কমেন্ট লাইন কখনই কাজ করে না। লাইক আমি এই বুটস্ট্র্যাপটা আমি কপি করে দিচ্ছি, কপি করে আমি এখানে পেস্ট করলাম। এটা আমি ওয়ার্ক টেস্টে উঠাই দিতেছি, আবার আরো পেস্ট করি। এখন দেখেন আপনি
এটা আমার চলে গেছে, অনেক দূর পর্যন্ত চলে গেছে, আমি দেখতে পারতেছি না। এখন যদি আমি টাইটেলটা কপি, টাইটেলটা আমি সিলেক্ট করে আমি যদি যে এখানে আমার ওয়াপ ওয়ার্ড ওয়াপ আছে, ওয়ার্ড ওয়াপ যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমার দুটা লাইন এসে পড়বে, যে আমি যতটুকু পর্যন্ত আমি দেখতে পারতেছি ততটুকু পর্যন্ত এটা শো করবেন। এটা হলো ওয়াপ টেস্ট। দেন আমি আসতেছি এখানে, আপনার দেওয়া আছে হলো ডকুমেন্ট ম্যাপ, ডকুমেন্ট ম্যাপ খুব একটা দরকার হয় না। তারপর আমি দেখি এখানে ফাইল, এখানে হলো ফাংশন লিস্ট, দেন আমি এটা দেখি ফোল্ডার অ্যাজ ওয়ার্ক ওয়ার্ক স্পেস, এটা ক্লিক করলে আমার আমার যেসব ফোল্ডার আমি কাজ করবো সেখানে ফোল্ডারটা, সেই ফোল্ডারটা আমি দেখতে পারি। লাইক আমি যদি এখানে এখানে যদি আমি যে কোনো একটা ওয়েবসাইটে যাই, তাহলে আমার ওয়েবসাইটে গেলাম, এটা প্রত্যেকটা লিঙ্ক আমি ভিতরে ঢুকতে পারবো। ঠিক আছে, এটা হলো আমার, এটা হলো আমার ফোল্ডার অ্যাজ ওয়ার্ক স্পেস। দেন আমি তারপরে আসি, তারপরে কিছু আমি শর্টকাট কি দেখাবো, এটা আমি পুরোটাই আমি মুছে দিচ্ছি, ডিলিট করে দিই, HTML, তারপর একটা কলন দিব, কলন দিয়ে 5 দিলে যাওয়ার পর আমি কন্ট্রোল ই দিব, ই দিলে আমার পুরোপুরি HTML যে কোডগুলো, এই শর্টকাট কিগুলো এসে যায়, যা কন্ট্রোল কন্ট্রোল ই। দেন তারপরে আমি আসবো CSS এ, কিভাবে আমি এক্সটার্নাল CSS কিভাবে আমি লিঙ্ক আপ করবো এক্সটার্নাল CSS, কারণ আমরা জানি যে হেডের মাঝখানে বসে এন্টার দিয়ে একটা LINK লিঙ্ক, আমার ক্লোন দিয়ে CSS কন্ট্রোল ই, কন্ট্রোল ই দেওয়ার সাথে সাথে আমার এই লিঙ্কটা পুরোপুরি পুরোপুরি হয়ে যাচ্ছে। আপনি দেখেন কন্ট্রোল, এটা হলো কন্ট্রোল কন্ট্রোল, এটা আমি লিঙ্ক ডট CSS লেখার পর তারপর আমি কন্ট্রোল ই দিলাম। এখন আমি আরেকটু দেখি, এখন আমি আরেকটু জানি যে আমার এখানে দেখেন আপনি ডিভ, এখানে সাধারণত আমি জানি যে ডিভ, ডিভ যদি ডিভে যদি ক্লাস থাকে তাহলে ক্লাস হলো ডট, আর হলো আমার আইডি হলো হ্যাশ, আমি একটা ডট দিতেছি, ডট দিয়ে আমি কন্ট্রোল ই দিলাম। ই দেওয়ার পর আমার দেখেন ডিভের ভিতরে যে ক্লাস, যেহেতু আমি ডট ক্লাস আইডেন্টিফাই করে সেজন্য ক্লাস সহকারে উঠে পড়েছে। তারপর আমি এখানে যে কোনো একটা ক্লাসের নাম দিতে পারি, যে কোনো ক্লাসের নাম দিতে পারি। তারপর আরেকটা দেখি আমি হ্যাশের ব্যবহার দেখি, হ্যাশ হ্যাশ হ্যাশের ব্যবহার দেখি, হ্যাশ হ্যাশ দিয়ে আমি আইডিকে বুঝাই। আমার ক্লাস এবং আইডি হলো, ক্লাস আমি যে কোনো জায়গায় আমি অনেকবার ইউজ করতে পারবো ক্লাস, এবং হ্যাশটা আমি আইডি যেটা সেটা অনলি ওয়ান একবার ইউজ করতে পারবো পুরো আমার পেজের ভিতরে। তাহলে আমি হ্যাশ দিয়ে আমি দেখি হ্যাশ হ্যাশ দেওয়ার পর কন্ট্রোল ই দেওয়ার পর আমার আমার জিবের আইডি সহকারে এসে পড়তেছে, আমি এখন জিবের আইডি দিলেই হয়ে যাবে। তাহলে এটা আমার শর্টকাট কি। দেন আমি আরেকটু দেখি, এখন আমি আরো এখন মাল্টিপল লেভেল দেখতেছি, মাল্টিপল লেভেল যদি দেখি তাহলে আমার হবে ডিভের ভিতরে আমি যদি একটা ডিভ নিই তাহলে কিরকম হবে, লাইক DIV ডিভ ডট, আমি একটা ক্লাস নাম দিচ্ছি, ক্লাস নাম হলো হেড এরিয়া, SEAD হেড এরিয়া, হেড এরিয়া এরিয়া হেড এরিয়া, হেড এরিয়ার ভিতরে আমি যদি আমি জীবের ভিতরে যাকে জীব দিই তাহলে আমাকে এটা দিতে হবে, আমাকে এই চিহ্নটা দিতে হবে। এই চিহ্নটা দেওয়ার পর এটা হলো আমার গেটার দেন, গেটার দেন দেওয়ার পর আমাকে আরেকটি ডিপ ডিপ লিখতে হবে, আরেকটি ডিপ লিখে আরেকটি DIV ডিপ, ডিপে একটা ক্লাস অ্যাসাইন করি, ডিপে ক্লাস অ্যাসাইন লাইক হলো লোগো, এলো লোগো লোগো একটা হলো আমার ক্লাস অ্যাসাইন করলাম। তার মানে এখানে দুটা ডিপ, ডিপ ডিপ প্রথম ডিপ, প্রথম ডিপে ক্লাস হলো হেড এরিয়া এবং আরেকটা ডিপ আমি সিলেক্ট করলাম, এটা হলো এটা সিলেক্ট করে দেওয়ার পর ডিপ ডট লোগো, লোগো হলো আরেকটা ক্লাস। এখন যদি আমি এটাকে দিয়ে আমি কন্ট্রোল ই দিই তাহলে দেখেন আপনি এই ডিপ পুরোপুরি পুরোপুরি আসলো, এই ডিপ শুরু, এই ডিপ শেষ, এবং তারপরে এই ডিপ শুরু, এই ডিপ শেষ। তার মানে তাহলে আমি যদি মাল্টিপল দিই তাহলে আমার এটা সাইন দিলি তাহলে এটা হয়ে যাবে।
আর এই যে অপশনটা দেখেন না মাইনাস চিহ্ন আছে, মাইনাসটা যদি আপনি ক্লিক করেন তাহলে এটা মিনিমাইজ হয়ে যাবে। মিনিমাইজ হলে আমার কোড যদি অনেক কোড থাকে তাহলে আমার একটা একটা লাইনে দেখাবে, মাদার লাইনটা দেখাবে। আমি এটা আবার প্লাস ক্লিক করতেছি তাহলে আমার পুরো ফুল আমার ফুল কোডটা দেখাচ্ছে। এখন আরেকটা দেখি, এটা হলো আমি জানি যে ইউএল, হ্যাঁ ইউএল হলো ওয়ার্ডার লিস্ট। আমরা যখন বিভিন্ন ওয়ার্ডার লিস্ট করবো তখন ইউএল দিতে হয়, ইউএল এর ভিতর এলআই থাকে। হ্যাঁ ইউএল লাইক আমি ইউএল 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 এর ভিতর যদি এলআই থাকে, আমি প্রথম সে গেটার দেন ইউএল এলআই। হ্যাঁ দেখতে কি হয়, এটা দিয়ে লেখার পর কন্ট্রোল ই দিব। দেখেন কন্ট্রোল ই দেওয়ার পর যেটা আসতেছে ইউএল এর ভিতরে ইউএল শুরু ইউএল শেষ, তারপর এলআই এলআই আসতেছে। এখন যদি আমি এলআই পাঁচটা চাই তাহলে কি করব, এলআই যদি পাঁচটা চাই তাহলে ইউএল গ্রেটার দেন এলআই গুণ গুণ দিব পাঁচ, যেহেতু পাঁচটা আছে সেজন্য গুণ দিয়ে পাঁচ দিব। এখন কন্ট্রোল ই, কন্ট্রোল ই দেওয়ার পর দেখেন আপনার ইউএল এর ভিতরে আপনার ইউএল এর ভিতরে এলআই পাঁচটা চলে গেল, পাঁচটা আসছে। তার মানে এটা শর্টকাট টিপ, আর যদি আমি ছটা চাই তাহলে ছটা দিতে হবে। এখন আরেকটা দেখি, ডিবের ভিতরে আমার ইউএল লাইক এল ডিআইভি ডিপ, আমি প্রিভিয়াসটা দেখি ডিপ ডট, প্রিভিয়াসটা ছিল আমার ডিপ ডট হেড এরিয়া তারপর লোগো, এখানে ডিপ ডিপ ডট এস ই এ ডি হেড আন্ডার স্কোর এ আর ই এরিয়া এরিয়া দেওয়ার পর তারপর আমি এটাকে সাইন দিব। সাইন দেওয়ার পর তারপরে দিব আমি আরেকটা যে ডিপ দিই ডিআইভি ডিপ ডট এল ও জিও লোগো, তাহলে দুইটা ডিপ হলো। তারপর দুটা ডিপের ভিতরে আমি যদি ইউএল দিই লাইক এই ইউএলটা দিয়ে দিই তাহলে আমাকে আরেকটা গেটার দেন সাইন দিতে হবে। দেন ইউএল ইউএল এর ভিতরে যদি আমি কয়টা দিব, ইউএল এর ভিতরে আমি দিব এলআই পাঁচটা, তাহলে ইউএল যদি আমার এটা ইউএল যদি আমি কোনো ক্লাস করি তাহলে আমি ক্লাস দিতে পারি। এখানে যদি ক্লাস যদি ইউএল একটা ক্লাস তাহলে ডট এম ইউ এন ইউ মেনু, লাইক আমার ইউএল এর ক্লাস হলো মেনু নাম। এখন ইউএল এর ভিতরে আমি এলআই দিব, তাহলে এটা দেন সাইন দিয়ে এল আই, এল আই কয়টা দিতে পারি পাঁচটা দিব, তাহলে পাঁচ ফাইভ ফাইভ দেওয়ার পর তাহলে এখন আমার পুরোটা দেওয়া শেষ। দেওয়া দেওয়ার পরে আমি কন্ট্রোল ই দিলে কি আসে দেখেন, এই পুরো একটা ডিপের ডিপের ফুল ফর্মুলা এসে পড়ছে। এই ডিপ শুরু ডিপ শেষ, তারপরে লোগো, এটা হলো হেড এরিয়া, হেড এরিয়া ক্লাস, এটা হলো লোগো ক্লাস, লোগো ক্লাসের ভিতরে আমি দিয়েছিলাম ইউএল ক্লাস। ক্লাস দেওয়ার পর তারপরে মেনু, মেনু দেওয়ার পর তারপর এলআই পাঁচটা দিয়েছিলাম, তারপর এখন এলআই পাঁচটা হয়েছে। এখন এই যে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো আমার আপনাদেরকে দিয়ে দিব আমি। এটা হলো আমার ফাইল, ফাইল যাওয়ার পর আমি নোটপ্যাড প্লাস প্লাস শর্টকাটের ভিতরে আপনি দেখেন আমি যেসব কথাগুলো এখন বললাম এই কথাগুলো এই পিডিএফ ফাইলে পুরোপুরি আছে। এই যে দেখেন শর্টকাট কিবোর্ড কি ফর নোটপ্যাড প্লাস প্লাস, এই নয়টা শর্টকাট আমি বলেছি, এই নয়টা শর্টকাট এটা আপনারা দেখে একটু প্র্যাকটিস করবেন। এবং তারপরে যে আমি শর্টকাটগুলো বললাম যে এস টি এম এল ফাইভ ডট ফাইভ থেকে তারপর কন্ট্রোল ই, তা কন্ট্রোল ই লিখলে আমার এস টি এম এল এ পুরো কোডটা এসে পড়বে, ঠিক একইভাবে লিঙ্ক ডট সি এস এস এটা এসে পড়বে। ডট দিয়ে আমি যদি কোনো আমি কন্ট্রোল ই দিই তাহলে আমার ডিভি একটা ক্লাস আসবে, তারপর আমি হ্যাশ দিয়ে যদি আমি একটা কন্ট্রোল ই দিই তাহলে আমার কন্ট্রোল ই দিই তাহলে আমার ডিভের একটা ডিভের একটা আইডিয়া আসবে। দেন একইভাবে আমি মাল্টিপল ডিপ দিয়েছিলাম, মাল্টিপল ডিপ দিয়ে আমি এ একটা ডিপ এবং এ একটা ডিপ, তারপরে ক্লাস যেটা দিয়েছি ক্লাস থেকে একটা কন্ট্রোল ই দিয়ে মাল্টিপল ডিপ আসবে। হ্যাঁ এটা আমি এটা হলো রেজাল্ট, এটা হলো আমি শর্টকাট কি। দেন একইভাবে আপনি দেখেন আমি ইউএল ইউএল পাঁচটা দিয়েছিলাম, ইউএল পাঁচটা এখানে ডিভে ক্লাস হলো হেড এরিয়া, আরেকটা হলো ইউএল এ ক্লাস হলো মেনু, তারপর আমি ইউএল এর ভিতরে পাঁচটা এলআই দিয়েছি। পাঁচটা এলআই দেওয়ার পর কন্ট্রোল ই নিলে আমার পুরোপুরি এই ফরম্যাটটা এসে পড়বে। তাহলে আমি আজকে যা দেখালাম আপনাদের নোটপ্যাড প্লাস প্লাস নোটপ্যাড প্লাস প্লাস শর্টকাট শর্টকাট কি ফর্মুলাগুলো আমি দেখালাম। আরেকটা আমি দেখি নোটপ্যাড প্লাস প্লাসে
লাইক আপনার যদি দুইটা এখানে দুইটা ফাইল খোলা থাকে তাহলে আপনি এটা একটু ভাগ করতে পারেন। লাইক হলো আমি এখানে লাইক বাটন ক্লিক করেছি, লাইক বাটন ক্লিক করার পর মুভ টু আদার ভিউ, তাহলে মুভ টু আদার ভিউ হলে তাহলে দেখেন আপনার এখানে একটা ফাইল ওপেন হয়েছে এবং এখানে একটা এরিয়াটা ফাইল ওপেন হয়েছে। তাহলে দুইটা ফাইল আমি একসাথে দেখে একসাথে কাজ করতে পারি। তাহলে একটু আজ একটু পর্যন্তই আমার ছিল লেসন প্ল্যানটা। আগামী ক্লাস আপনার দেখা হবে। আল্লাহ হাফেজ।